আমি যখন বিয়ের আগে ছিলাম আমার বাবা মাছ মাংস সব খেত, এতটা ঠাকুর ভক্ত আগাগোড়াই ছিল, যেহেতু আমার ঠাকুমা ঠাকুর দাদা দুজনেই বৈষ্ণব ছিল, তো মাছ মাংস খেত। পরে আমার বিয়ের পরে পরে আমি শুনেছি বাবা মাছ মাংস সব ত্যাগ করে দিয়েছে, কিছুই খায় না। আর এই বারান্দা দেখতে পাচ্ছ এখানে, এখানে না আগের মতো আর নেই, আগে সুন্দর গুছিয়ে গেছি, খালি করে রাখতাম, এখন মা সব কিছু এই বস্তা ওই বস্তা রেখে দেয়। আর এই এই পাশে যে রুমটা আছে পরে দেখাবো, এখানে আমি টিউশন পড়াতাম বাচ্চাদেরকে, এখানে একটা রুম আছে, এই রুমে টিউশন পড়াতাম। তো ভাব, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ। আর সকালবেলা উঠে দেখো চোখ মুছতে মুছতে ক্যামেরাটা অন করে নিয়েছি, আমি ঘুম পাচ্ছে মানে এখনও ভালো মতো আমার ঘুমটা ভাঙেনি, তবুও উঠে এলাম জলের আওয়াজ শুনে। দেখছি ঘুম থেকে উঠেই দেখছি যে মা জল ভরছে, মার যে জলের যুদ্ধটা সকালবেলা হয় সেটা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যে মা কীভাবে সকালবেলা ঘুম থেকে উঠে জলের সঙ্গে লড়াই করে। তো লড়াই করে কেন বলছি তোমরা দেখলেই বুঝতে পারবে, ঘরে যত রকমের জিনিস আছে আর কি, হাঁড়ি কলসি বালতি বোতল সব নিয়ে মা এখানে সকালবেলায় জল ভরে। তো খাওয়ার জন্য ঘরের জলগুলো ভরে নেয়, বোতলে জল ভরে, বালতিতে জল ভরে, প্রত্যেকটা জিনিসে জল ভরে। এটা হচ্ছে বোরের জল, আসলে আমাদের বাড়ি বোর খোঁচা হয়নি, আমাদের পাশের বাড়ি থেকে জল আনা হয় আমাদের বাড়িতে। তো সেই বাড়িতে কিন্তু আমাদের টাকা দেওয়া হয়, মাস গেলে মারা টাকা দিয়ে দেয়, তো সেই জলই ভরা হয় আমাদের বাড়িতে। সকালবেলা উঠে মা যে আগে জলটা লাগিয়ে আসে, তারপরে লাগিয়ে জল ভরে নেয়। আসলে আমাদের প্রথমে বোর খোঁচা হয়নি, আমাদের যখন ঘর করেছিল তখন আমরা কুয়ো বানিয়েছিলাম, তো কুয়োর জল তো আর খাওয়া যায় না, আর এখন কলের জল আর কেউ খায় না, আগে সবাই কলের জল খেত, আমরাও কিন্তু কলের জলই খেতাম। পরে পরে কলের জল খাওয়া প্রায় লোকই বন্ধ করে দিয়েছে, সবার বাড়িতে এখন প্রায় বোর, তো আমাদেরও বোর বানিয়ে নেবে, একটু সময় লাগবে। তো সেখান থেকে জল নেওয়া হয়, দেখে মা যে পাইপে চালিয়ে আসে জল, তারপরে এসে সব জিনিসগুলো ভরে নেয়। আর একা হাতে ভরা কিনা অসম্ভব হয়ে যায়, কারণ জলটা থেকে একটু শ্যাওলা আসে, ছেঁকে ছেঁকে নিতে হয় জল, একা হাতে মা সব কিছু করে। তো জল মা ভরে নিল, সব কিছু গুছিয়ে গেছে, ভরে নিয়েছে জল, প্রত্যেক দিনই এই কাজটা থাকে মার। তো ঘুম থেকে উঠে আমিও একটু হেল্প করছি মাকে, মায়ের ভিজে জামাকাপড় যে ছিল কালকের ঘরে মেলে দিয়েছিল, তো সেগুলো এনে এখন আমি বাইরে রোদে মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে, ভিজে নেই তেমন একটা, অল্প অল্প ভিজে। কালকে দাদার সব প্যান্ট শার্টগুলো আমি ধুয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু মা আমাকে ধুতে দিল না, আমি ভিজিয়ে রেখেছিলাম, মাই সব ধুয়ে দিয়েছে, তো এখন শুকিয়ে দিই। আর এখন সকালবেলার টাইম, বাবার স্নান করা কমপ্লিট, বাবা এখন তুলসীতলায় পুজো দিতে যাচ্ছে, এখন বাবা পুজো দেবে তুলসীতলায়, তারপরে গীতা নিয়ে বসবে, গীতা পাঠ করবে। আর আমি জামাকাপড়গুলো শুকিয়ে নিই, তারপরে আমি ব্রাশ করে নেব। আর আমার বাবা প্রত্যেক দিন সকালবেলা উঠে তুলসীতলায় পুজো দিয়ে ধূপকাঠি দিয়ে দেয়, তারপরে মা পুজো দেয় দুপুরবেলায়। তো আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো।
খেয়ে যাবে, বাবা বিকেল অবধি থাকবে, আবার ও চলে আসবে বাড়িতে, ও চলে আসবে, তারপরে আবার ও বিকেলে যখন যায় তখন আবার বাবা চলে আসে, বাবা এসে বাবা পুজো পাঠ করে, গীতা পড়ে। এই তো ঠিক আছে, আমার ব্রাশ হয়ে গেল, আমি এখন মুখ ধুয়ে নিই। মা সকালবেলায় মার কাজে লেগে গেছে, দেখো কি কাজ করে আমার মার ডিউটি। এগুলো মা হচ্ছে গার্ডেনে জব করে, আমার মা সকালবেলায় রান্নাঘরে যেয়ে দাদার জন্য রুটি করলো আর আমাদের জন্য ডালিয়া করে, তারপরে নিজে একটু চা রুটি খেলো, খেয়ে চলে এসে এই গাছগাছালি সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে, কারণ এই কদিন ধরে খালি বৃষ্টি হচ্ছে, দেখো কি পিঁপড়ে, খালি বৃষ্টি হয়ে যাচ্ছে আর নোংরা জমে গেছে, মা পরিষ্কার করতে পারছে না বৃষ্টির মধ্যে, সেই জন্য আজকে সব পরিষ্কার করবে মা, তাই তো মা? আমার উপরে রান্নার দায়িত্ব দিয়ে দিল মা, নিরামিষ তো আমি তো নিরামিষই খাবো, আর বাবাও নিরামিষ খাবে, আর মা দাদার জন্য মাছ করে নেবে মা পরে, আর আমি নিরামিষগুলো করে দেবো। আর এই গাছটাকে কেটে ফেলছো না, ভেঙে পড়ছে গাছ, এই যে আম নাই একটাও না আর গাছে, তোমাদের তো দেখালাম সেদিনও, এই দেখো কত ডালিম, ডালিমই শেষ হয় না, আমি তিনটা নিয়ে গিয়েছি কিন্তু আমি খাইনি বাড়িতে নিয়ে ডালিম। আমি এখন একটু খেয়ে নেবো, খেয়ে তারপরে স্নান করবো, স্নান করে রান্না করবো, একটু মাকে একটু হেল্প করে দিই। আর আজকে হচ্ছে আমার বর না জগদলপুর যাবে, আমি তোমাদের আগে বললাম যে আমার বর দুবার ফোন করা হয়ে গিয়েছে, তারপরে মায়ের কাছে ফোন করছে, বলছে আমি জগদলপুর যাব, কাজ আছে, তো আমি গেলে যেতে পারতাম কিন্তু আমি যাব না, কারণ আমি মায়ের কাছে আসতে এখন একটু রান্নাবান্না করবো, আর ও বেরিয়ে গিয়েছে এখন, আমাকে সকালে ফোন করে বলছে যে আমি জগদলপুর যাচ্ছি, তো তো যাচ্ছে, আমি গেলে শপিং করতে পারতাম জগদলপুর থেকে, কিন্তু আর গেলাম না, ইচ্ছে করলো না, ইচ্ছে করলো না কি, আর আমি ওকে বলিনি যে চলো, বললে নিয়ে যেত আমাকে, তো ভাবলাম মা রান্না করতে বলছে, আমি যদি এখন চলে যাই আবার মায়ের অনেক কাজ বেড়ে যাবে, সেই জন্য আমি আর যেতে চাইলাম না। আজকে রোদ বেরোচ্ছে, দাদার জামা কাপড় সব মেলে দিয়েছে মা, কালকে কেচে দিয়েছিল জামা কাপড়, আমি এখন দাদার দুটো প্যান্ট কেচে দেবো। এখানে ডালিয়া রান্না করেছে আমার আর বাবার জন্য, আর দাদাকে রুটি আর কি সবজি করে দিয়েছে আমি ঠিক জানি না, দাদা খেয়ে চলে গেছে অনেকক্ষণ আগে, প্রায় এক দেড় ঘন্টা আগে দাদা দোকানে চলে গিয়েছে, আর এখন বাজে 10টা, এখন আমি খাবো, বাবা পুজো দিচ্ছে, বাবা পরে খাবে। এখানে হচ্ছে কাকরোল আর উচ্ছে ভাজা চালের গুঁড়ো দিয়ে, এখানে হচ্ছে কুদ্রু ভাজা, আমার ভীষণ প্রিয়, আগে মা খেতে দিত না কিন্তু এখন ভীষণ খাই আমি, আর এখানে হয়েছে শুক্তো, আমার বাবার ভীষণ প্রিয়, শুক্তো হলে আমার বাবার আর কিছু লাগে না। তো মা হচ্ছে দাদা আর মার জন্য মাছ করবে, মাছটা পরে করবে, আমি এগুলো করে নিই তারপরে। গাইজ এখন বাজে হচ্ছে 5:30, আর আমি সারাদিনই সেইভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, সেই রান্নাবান্না একটু দেখিয়েছিলাম তারপরে কিছু শেয়ার করিনি। দুপুরে তো আমি রান্না করেছিলাম হচ্ছে কাকরোল ভাজা চালের গুঁড়ো দিয়ে, আর শুক্তো করেছিলাম, আর একটা কী করেছিলাম দেখেছো, খাওয়ার পর ভুলে, ও কুদ্রু ভাজা করেছিলাম, আর মা মাছ করেছিল দাদার জন্য আর মায়ের জন্য, তো আমি একটু আগেই খেয়ে নিয়েছিলাম, পরে মা দাদা খেয়েছে, আর বাবা আমার আগে খেয়ে দোকানে চলে গিয়েছিল, তো এতক্ষণ শুয়েছিলাম একা, মা নেই ঘরে, মা গিয়েছে একজনের বাড়িতে কাজের জন্য, মানে এই পাশের বাড়ির যে দিদির কাছে ব্লাউজ বানাতে দিয়েছে ওই দিদি আর মা গিয়েছে, আর একটু বৃষ্টি নেমেছিল, তো মা ফোন করে বললো যে বাইরে গম শুকিয়ে দিয়ে এসছে, গমগুলো তুলে দে, তো দাদা জামা কাপড়গুলো তুলে দিয়েছে, দাদা রেস্ট করে বিকেলে দুপুরবেলা এসে, তো দাদা এই 5 মিনিট হলো দাদা দোকানে গিয়েছে, বাড়িতেই গম ধুয়ে পরিষ্কার করে তারপরে আটা করে, দাঁড়া আমি ফোনটা স্ট্যান্ডে রাখি না, আমি কথা বলতে পারছি না, হাতে ব্যথা করে। একা একা আছি বাড়িতে, তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে ইচ্ছে করছে, মানে তোমাদের সঙ্গে একটু গল্প করতে ইচ্ছে করছে, তো গমগুলো তুলে নিলাম, জামা কাপড় তুলে নিলাম, আর একটু বৃষ্টি পড়ছিল তাই দাদাকে বললাম ছাতা নিয়ে যেতে, না হলে বাবা কী করে আসবে, বাবা তো হেঁটে হেঁটে আসবে, তো দাদা একটা ছাতা নিয়ে চলে গেল, আর আমি তার মধ্যে ঘর ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছি, এখন উঠোনটাকে আমি ঝাড় দেবো, দাঁড়াও একটু বাদে দেবো, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, বাবা চলে আসবে এক্ষুনি, বাবা এসে আবার, বাবা এসেই বাবা মালা নিয়ে বসবে, গীতা পড়বে, আমার বাবা তো ঠাকুর ভক্ত, সেই জন্য সবসময় ঠাকুরের উদ্দেশ্যেই বাবা থাকে আর কি, সবসময় ঠাকুরের বই পড়া, গীতা পড়া, আমার বাবা এমন কিছু নেই যা জানে না, এতটাই আমার বাবা ঠাকুরের প্রতি ভক্ত, ঠাকুরের ভক্ত আমার বাবা এতটাই, কি এমন কিছু নেই আমার বাবা জানে না, অনেক জ্ঞান আমার বাবার মধ্যে, অনেক জ্ঞান,
আমি যখন বিয়ের আগে ছিলাম আমার বাবা মাছ মাংস সব খেত, এতটা ঠাকুর ভক্ত আগাগোড়াই ছিল, যেহেতু আমার ঠাকুমা ঠাকুর দাদা দুজনেই বৈষ্ণব ছিল, তো মাছ মাংস খেত। পরে আমার বিয়ের পরে পরে আমি শুনেছি বাবা মাছ মাংস সব ত্যাগ করে দিয়েছে, কিছুই খায় না, আর একদম ঠাকুরের নামে চলে গিয়েছে বাবা। তো বাবার ইচ্ছে ছিল বাবা তীর্থে চলে যাবে, তো সংসার ছেড়ে তো আর যাওয়া যায় না, সেই জন্য বাবা জানি। যাই হোক, এইসব নিয়ে না অন্য কখনো কথা হবে তোমাদের সঙ্গে। তো একা একা আছি ঘরে, মা কখন আসবে জানি না, মা বললো তুই শুয়ে থাক আমি আসছি। আর আজকে সারাটা দিন কী কী করেছি সেইভাবে তোমাদের সঙ্গে বলিনি। সকালবেলায় আমি ঘর বাড়ি বিছানা কাঁথা গুছিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মাকে অনেকটা হেল্প করে দিয়েছি। তারপরে আজকের মায়ের রান্নাঘরের হুলিয়া আমি চেঞ্জ করে দিয়েছি, সব ডাব্বা কৌটো কৌটি ধুয়ে একদম পরিষ্কার করে রান্নাঘর একদম ক্লিন করেছি। আজকে আমি অনেক সময় লেগেছে, প্রায় 3 ঘন্টা সময় নিয়ে আমি মায়ের রান্নাঘর আজকে ক্লিন করেছি। আর আগেরবার এসে মার পুরো ঘর ক্লিন করে দিয়েছি। তো করার পরে ডাব্বাগুলো আমি রোদে শুকিয়ে দিয়েছি। এখন দাদা দোকান থেকে দুপুরবেলা এসে বলে কি দুর্গাপুজো চলে এসছে, মা আবার দাদাকে বলছে যে তাহলে টাকা দিয়ে শপিং করে আসি। আমি বলছি কেন দুর্গাপুজো কেন এসছে, আজকে সারাদিন রোদ দিয়েছে, মনে হচ্ছিলো দুর্গাপুজোর রোদ বেরিয়েছে, অনেকদিন বাদে রোদ বেরিয়েছে, তো এখানে তো সবসময় বৃষ্টি হয়। তো দাদা বলছে এত সুন্দর চকচক করছে ঘর বাড়ি, ডাব্বাগুলো ধোয়া, মনে হচ্ছে পুজো চলে এসছে, সব পরিষ্কার হচ্ছে ঘরে, তাই বলছে দাদা। অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা 5 বোন, আমার মা কখনোই ঘর গোছানো কি এসব করেনি, আমরা ছোটোর থেকেই কাজবাজ করে গেছি, মানে আমরা ছোটোর থেকেই না খুব কর্মঠ, সত্যি বলছি, আমরা আদরেও মানুষ হয়েছি, অনেক আদরের আমার বাবার। আমার বাবার 5টা মেয়ে, কিন্তু কোনো দিন বুঝতে দেয়নি যে আমার বাবার 5টা মেয়ে, অনেক আদরে আমরা বড় হয়েছি, কিন্তু আমার মা, আমরা সব কাজই জানি, আমরা ঘর গোছানো সব কিছু আমরা নিজেরাই করতাম ছোটোবেলার থেকে, আমরা সব কাজবাজ জানি, আমার মায়ের কখনো সেইভাবে ঘর গোছানো কাজটা করতে হয়নি। তো চট করে সব মেয়ের একটা একটা করে বিয়ে হয়ে গিয়েছে, তো মা গুছিয়ে গাছিয়ে রাখে যতটা পারে, আমরা যেইভাবে রাখতাম সেইভাবে তো মা পারে না। আমাদের গার্ডেনটা তোমাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো, আমার মায়ের গার্ডেন আর কি, গাছের পিছনে মার বেশিক্ষণ সময় মা গাছের পিছনেই দেয়, এত গাছপ্রিয় মানুষ আমার মা, কি গাছ নেই সেটাই বলো আমাদের, কি গাছ নেই আমাদের বাড়িতে, পান গাছ থেকে শুরু করে আপেল গাছ থেকে শুরু করে নাশপাতি গাছ থেকে শুরু করে সব টোটালি পাবে, সব গাছ আছে, তোমাদের অন্য একদিন আমি শেয়ার করব সব। আর আগে যে গাছগুলো আমি দেখেছি বিয়ের আগে সেগুলো তো এখন দেখছি না আমি, অনেক গাছ ছিল, লঙ্কা গাছ 3-4-5 রকমের লঙ্কা গাছ ছিল আমার মায়ের কাছে প্রচুর, কিন্তু দেখছি না সেগুলো, জানি না সেগুলো এখন আর লাগায় না, এখন বেশি মা ফুল গাছ লাগায়, শাকসবজি গাছগুলো মা একটু কমই লাগায় এখন। কর্তা জগদলপুর গিয়েছে তোমাদেরকে বললাম, তো ও আসছে, গাড়িতে আছে, গাড়ি বুক করে গিয়েছে জগদলপুর। তো সকালে যদি আমি বলতাম তাহলে আমাকে ঠিক নিয়ে যেত, মা পরে বলছিল যে ফাঁকা গাড়ি নিয়ে গেছে বলিস নি কেন, তো ওকে আমি পরে ফোন করে বললাম যে নিয়ে যেতে পারতো, বললো তো বলছে তুমি বলো নি কেন। তো একা একা এখন ঘরে আছি, বাবা চলে আসবে, মা কখন আসবে জানি না আমি। আর এতক্ষণ শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, ঘুমোইনি আমি, মোবাইল দেখছিলাম, এই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সঙ্গে। কী কিসের এই যে বারান্দা দেখতে পাচ্ছ এখানে, এখানে না আগের মতো আর নেই, আগে সুন্দর গুছিয়ে গেছে খালি করে রাখতাম, এখন মা সব কিছু এই বস্তা ওই বস্তা রেখে দেয়। আর এই এই পাশে যে রুমটা আছে পরে দেখাবো, এখানে আমি টিউশন পড়াতাম বাচ্চাদেরকে, এখানে একটা রুম আছে, এই রুমে টিউশন পড়াতাম। তো ভাবছি তোমাদের সঙ্গে একদিন আমি হোম ট্যুর শেয়ার করবো, কবে শেয়ার করবো আমি ঠিক জানি না, কিন্তু তোমাদের সঙ্গে একদিন আমি হোম ট্যুর শেয়ার করবো আমার বাপের বাড়ির। তোমরা যদি দেখতে চাও কমেন্টে জানাও, কমেন্টে যদি বলো যে আমার বাপের বাড়ির হোম ট্যুর দেখতে চাও তবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, অনেকক্ষণ বকবক করেছি আর সাজগোজ করছি না, কিছু পাগলের মতো আছি, ভালো লাগে না। আর একটা কথা কী বলো তো, বিয়ের আগে না কাজ করতে তেমন একটা ভালো লাগতো না, ভালো লাগতো না, তবুও আমরা খুব কাজের আমরা কাজ করতাম, মিথ্যে কথা বলবো না, কাজ করতাম। এখন না বিয়ের পরে এই যে মা কিছু করতে দিতে চায় না, এই করিস না, রাগ, বাপের বাড়ি এসেও শান্তিতে বসিস না সবসময়। তো আমি মাকে বলি কি বিয়ের আগে তো এরকম বলতে না, কাজ করিস না বলতো, যখন আমি নার্সিং করতাম, নার্সিং থেকে বাড়ি আসতাম তখন মা আমাকে কাজ করতে দিত না, তারপরে কষ্ট হলে মা সবসময় কাজ করতে দিত না, কারণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। আর এখন আমার কাজ করতে খুবই ভালো লাগে, মায়ের কাজ করতে ভালো লাগে বলবো না, মানে মাকে হেল্প করতে আমার প্রচুর ভালো। বাবা চলে আসছে, তারা তোমাদের দেখাবো আমি একটু।
এখন বাবা আসবে, ঠিক আছে? ওই যে বাবা আসতে চার, আমি এখন ঝাড় দেব। ওই দেখো বাবা চলে এসছে দোকান দিয়ে। ওই যে বাবা টুন 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 করে আসবে এখন। দাদা গিয়েছে আর বাবা আসছে। যে 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 বাবা কি ব্যাগে কি নিয়ে আসছো? তো বাবা হাত পা ধুক, আমি উঠোন ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরে যাচ্ছি।